হ্যালো গাইস, আজকে ভিডিওটা স্টার্ট করছি বায়পুর স্টেশন থেকে। তো অ্যাকচুয়ালি আমি একা আসিনি, আমার সাথে আরও ফ্রেন্ডরা এসছে। তো আমি ট্রেনে করে এসছি, তো ওরা বাইকে এসছে, তো সেখানে গিয়ে দেখা হবে। তো আই হোপ ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো লেটস গো, চলো। সো হ্যালো গাইস, তো যাদের জন্য আমি অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম, তো তাদের সাথে মিট হয়ে গেছে। তো প্রত্যেকবারের ন্যায় আমার সাথে আছে বাবুসোনা ভাই। হাই গাইস, আর এই ফার্স্ট টাইম তোমাদের ভিডিওটা এন্ট্রি করাচ্ছে, এটা বাবুসোনা ভাই সুরজিৎ, তাই তো? ফাইনালি তিনটে টিকিট পেয়ে গেলাম। অনেক দিন হয়ে গেল, তো আমি ভিডিও অ্যাকচুয়ালি ছাড়ছি না, তার অনেক রিজন রয়েছে। তো চলো, অ্যাকচুয়ালি একটা ইউটিউবারের কাজ কি, যে যখন ভিডিও যখন ছাড়বে, যদি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব না আসে বা ভালো ভিউ না পড়ে, তখন সে ডিপ্রেসড হয়ে যায়। তো অ্যাকচুয়ালি মেন মোটিভ হচ্ছে সেটাই, আমি অ্যাকচুয়ালি ডিপ্রেসড হয়ে গেছিলাম, তো সেই কারণে আমি ভিডিও ছাড়ছিলাম না। তো আজকে ভিডিওটা শুরু করলাম মিলন মেলা থেকে। আই হোপ গাইস তোমরা আমাকে সাপোর্ট করবে অ্যান্ড ভালোবাসা দেবে। তো সেই ভরসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। তো নেক্সট ব্লগের জন্য তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ, তা নাহলে আমি খুব অ্যাকচুয়ালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। হ্যালো গাইস, ফাইনালি আমরা মেলার মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। তো মেলার এখানে কী কী দোকান রয়েছে আর কী কী কীভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো, সঙ্গে থাকো। তো গায়েস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অন্য রকমের একদম ইউনিক স্টাইল, যেটা এখনকার জেনারেশনের হয়তো ছেলেমেয়েরা দেখেনি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢেঁকি, ঢেঁকি দিয়ে চাল কোটাই করা হচ্ছে। তো একদম বাংলার যেটা পিঠে পুলি বলা হয়, তো এখানে আমাদের কাকিমা ঢেঁকিতে চাল ভাঙছে, তো সেই চাল দিয়ে এখানে খুব সুন্দরভাবে পিঠে বানিয়েছে। তো এটা শোয়াও লাভলে। সো গাইস ফাইনালি আমরা এখন হাতে পেয়ে গেছি দই পাবড়ি চাট। ওয়াও, সো আমাদের দুটো পাবড়ি চাট আছে, আমাদের বাজেট কম বলে আমরা তিনজনে এসে কিন্তু দুটো খাচ্ছি। চলো লেটস গো, স্টার্ট করা যাক। সো হে গাইস, ফাইনালি আমরা বাড়াইপুর মিলন মেলায় ঘুরতে এসেছি। তো ঘুরতে এসে দেখা হয়ে গেছে আমাদের দাদার সাথে। দাদা একটু নামটা বলো। আমার নাম হচ্ছে রিতম হোম চৌধুরী, এসি। তো এটা হচ্ছে প্রীতমদার ভাই, আর এটা হচ্ছে আমাদের প্রীতমদার হচ্ছে মা। হাই করে দাও। হাই। পিছনে দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে চলছে নাকর তোলা। তো কাঠের যাবতীয় সামগ্রী, কাঠের চামচ, কাঠের চিরানি, কাঠের জুয়েলারি বক্স, ইভেন সেই সময়কার চোল বংশের যেসব গুপ্তধন লুকানো ছিল যেসব সামগ্রী জুয়েলারি বক্সের মধ্যে, সেগুলো পেয়ে যাবে। ফুলদানি, বিভিন্ন রকমের কাঠের সামগ্রী পেয়ে যাবে এখানে। কিন্তু যেমন তোমরা চা চাইবে, যেমন ধরনের ফ্লেভার খেতে চাইবে, সবই চা এখানে কিন্তু পেয়ে যাবে।
Hey guys, finally Milan Raya is here. We are going to go to Shibabaji. So, Shibabaji, I am going to ask you. 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 Shibabaji, what do you say? I am going to ask you. Statue of Shibabaji.